ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 31 জুলাই পর্যন্ত করোনার হটস্পট শহর থেকে উড়ান বন্ধ। 6টি শহর থেকে কলকাতার উড়ান বন্ধ 31 জুলাই পর্যন্ত। সমিত সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন এ বিষয়ে। সমিত, দেখো, যেটা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে, যে যেটা 19 জুলাই পর্যন্ত যে স্থগিতাদেশের কথা বলা হয়েছিল, দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই, নাগপুর এবং আহমেদাবাদ, এই 6টা শহর থেকে কলকাতায় কোনো বিমান আসবে না, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে অনুরোধ করা হয়েছিল সেই অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। এবং পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এখনো চাইছে না যে এই রাজ্যগুলো থেকে, এই বিমানবন্দরগুলি থেকে সরাসরি যাত্রীরা কলকাতায় আসুক, সেই কারণে কিন্তু এই যে রেস্ট্রিকশন সেটা 31 জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। 19 জুলাই পর্যন্ত আগে ছিল, সেটা আরো বাড়িয়ে দেওয়া হলো, 12 দিন বাড়িয়ে দেওয়া হলো এবং এই 31 জুলাই পর্যন্ত আসবে না। কিন্তু এর মধ্যে একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে অনেক যাত্রীরাই তারা কিন্তু অন্য বিমানবন্দর মারফত কলকাতায় আসছে, যেরকম মঙ্গলবারই কলকাতায় ঘটনা ঘটেছে যে সরাসরি দিল্লি থেকে কলকাতায় আসতে পারেনি বলে গুয়াহাটি হয়ে তারপর কলকাতা এসছে, এরকম এই সমস্ত যাত্রীদের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে কিভাবে সেই যাত্রীদের চিহ্নিত করা হবে সেই নিয়ে কিন্তু কোন রকম নির্দেশিকা নেই। অতএব এক্ষেত্রে কিন্তু কলকাতা, যেহেতু কলকাতায় এই 6টি শহর থেকে বিমানবন্দর থেকে বিমান আসছে না, এখান থেকেও কিন্তু, কলকাতা থেকেও কিন্তু বিমান যেতে পারছে না, একটা এই 6টি রুটে কিন্তু টোটাল লকডাউন একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। ধন্যবাদ সমিত।